দুবছর পূর্বে উকলিল শাস্তির মেয়াদ। এতিয়াও বন্দি জীবন দুর্ভোগীয়া মহিলার। শিলচর কেন্দ্রীয় কারাগারত বন্দী মহিলার সকলো। দুবছর পূর্বে শাস্তি সম্পূর্ণ করেছিল এইগৰাকী মহিলাই। এর নাম জন্নত খাতুন। জন্নত খাতুন নেপালের মহিলা। নেপালের পৰা অবৈধভাবে ভারত প্রবেশ করতে 2018 চনত আটক করে শিলচর আরক্ষী। শিলচর কারাগারে প্রেরণ করা খাতুনের কারাবন্দীর মেয়াদ উকলে 2020 চনের 17 ডিসেম্বরত। কিন্তু শিলচর কারাগারত ডিটেনশন ক্যাম্পত এতিয়াও বন্দী এইগৰাকী মহিলা। ইতিমধ্যে শাস্তি শেষ করা মহিলাগৰাকীক নেপাললৈ পঠিয়ার ব্যবস্থা গ্রহণ করার বাবে প্রক্রিয়া আরম্ভ হয়েছে যদিও কূটনৈতিক মেয়ের পাছত লেখেমিয়া সমগ্র প্রক্রিয়া। নেপালের একজন মহিলা জন্নত খাতুন শিলচর জেলে অর্থাৎ ডিটেনশন ক্যাম্পে বিদেশি হিসাবে চিহ্নিত হয়ে 4 বছর ধরে বন্দিদশা কাটাচ্ছেন। তখন আমরা ব্যাপারটা টেক আপ করলাম। পরে আমরা কলকাতার আলিপুরে নেপাল কনসালের সঙ্গে আমরা যোগাযোগ করলাম। আমরা একটা রিপ্রেজেন্টেশন দিলাম যে এইভাবে একটা নেপালের সিটিজেন শিলচর ডিটেনশন ক্যাম্পে বন্দি আছে, তার মুক্তির ব্যাপারে আপনারা নিজিত ব্যবস্থা গ্রহণ করুন। তখন আমাদের প্রশ্ন হচ্ছে 4 বছর ধরে একজন মহিলা এইভাবে ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকাটা এটা কার নেগলিজেন্সি? আমরা দেখলাম এখানকার সীমান্ত শাখার পুলিশ সুপার, গুয়াহাটি সীমান্ত শাখার পুলিশ সুপারকে 2000 সালের সেপ্টেম্বর মাসে ডিসেম্বর মাসে 2 বার উনি মেসেজ পাঠিয়েছেন যে এই মহিলাকে ডিপোর্টেশন দিতে, কিন্তু কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে আজ পর্যন্ত এই মহিলা বন্দিদশা কাটাচ্ছেন। আমরা জানি নেপালিদের উপর বিদেশি মামলা প্রত্যাহারের জন্য গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ আছে। আমরা জানি আসাম গভর্নমেন্টের ক্যাবিনেট ডিসিশন আছে নেপালিদের উপর থেকে মামলা প্রত্যাহার করার জন্য। ট্রাইব্যুনালে যে সমস্ত নেপালিদের উপর মামলা ছিল বিদেশি সংক্রান্ত মামলা, সেটা ইত্যবসরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সুতরাং এই যখন সরকারি সিদ্ধান্ত, কোর্টের নির্দেশ, তাহলে একজন মহিলা আজকে 4 বছর ধরে কি করে ডিটেনশন বন্ধে বন্দী থাকেন এটা আমরা বুঝতে পারছি না। উল্লেখযোগ্য যে নেপালের মহিলাগৰাকীক উভতাই পঠিয়ার বাবে কলকাতার নেপাল কনসুলেটরের সঙ্গে যোগাযোগ করেছে CRPCA নামের সংগঠন। কিন্তু এতিয়াও ক্ষিপ্র হয়ে উঠা নাই যাবতীয় ব্যবস্থা। শিলচরের পৰা আবুল লস্কৰৰ রিপোর্ট, অসম লাইভ 24।